সাবস্ক্রাইব করুন দেখুন বিটার স্কুল আমার চ্যানেলটি। আশা করি আপনি খুবই ভালো রয়েছেন। আজকে আলোচনা করব, দেখুন মাইক্রোসফট এক্সেলের ধরুন একটি লং শিট রয়েছে এবং সেই লং শিটে ধরুন প্রায় 10টি মতন পেজ রয়েছে এবং সেখানে যদি আপনি কিছু কিছু পেজ আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে কিভাবে করবেন। দেখুন ফাইল এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন প্রিন্ট অপশান এখানে ক্লিক করলাম। দেখুন এখানে এই নিচের দিকে দেখুন এখানে মোট এখানে 4টি পেজ রয়েছে। 4টির মধ্যে যদি আপনি বলুন যে আপনি 3 নম্বর পেজটি আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে এখানে দেখুন প্রিন্ট অ্যাক্টিভ শিট এখানে পেজেস 3 এবং এখানে 3, এখানে 3 দেবেন এবং এখানে 3 দেবেন তাহলে দেখা যাবে যে 3 নম্বর যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার প্রিন্ট আউট হয়ে যাবে। বা আপনি যদি মনে করেন যে এই 4টির মধ্যে ধরুন আপনি 2 নম্বর থেকে 3 নম্বর এবং 4 নম্বর এই 3টি পেজ আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে এখানে 2 দিবেন এবং এখানে 4, দেন অটোমেটিকভাবে 2 থেকে 4 এই পেজগুলি প্রিন্ট হয়ে যাবে। তারপরে নিচের দিকে দেখুন এরকম অনেকগুলো অপশান রয়েছে প্রিন্ট আউটের ক্ষেত্রে। আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই সেই ভিডিওতে বিস্তারিতভাবে প্রত্যেকটি স্টেপের এখানে আলোচনা করা আছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।